আজকে আমার একটা অনেক দিনের আশা অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যাও আমি একটু পরে বাইরে হবো আমার গাড়িটা ঝাইরা একটু মুছে আসো এর জন্য গুড নিউজ আছে আমি বলছিলাম যে 1 লাখ হওয়ার পরেই 18 বয়স হইলে ওকে একটা গাড়ি কিনে দিব আমার একটা অনেক দিনের আশা অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার ইউটিউবের ইনকাম দিয়ে যতটুকু সম্ভব যতটুকু আমার দ্বারা পসিবল হয়েছে যতটুকু মানে আমার সামর্থ্য ছিল আর কি আমি একদিন একটা এতিমখানায় খাবারের ব্যবস্থা করব তো সেটা আলহামদুলিল্লাহ আজকে পূরণ হতে যাচ্ছে এন্ড খুব ভালো লাগতেছে যে মানে কেন এত বেশি ভালো লাগতেছে যে রমজান মাসে সেটা আমি পূরণ করতে পারতেছি এটা আরো বেশি ভালো লাগতেছে আমার আলহামদুলিল্লাহ এন্ড আজকে এই রমজান মাসে সেই আমার আশাটা এতদিনের পূরণ হতে যাচ্ছে ইটস হিউজ ডিল ফর মি এন্ড খুব ভালো লাগতেছে ধরতে গেলে সো একটু পরে আমরা বের হবো এন্ড আজকের দিনটা আমার জন্য সত্যি বলতে অনেক বেশি আনন্দের দিন তো এখানে জানি জেরি ভাই কি করতেছে তো জেরি ভাই কি করো তুমি তো এই যে বসে আছি যাব আমরা আজকে একটা মহৎ কাজ করতে যাব এই যে অনেকদিন আরবের ইচ্ছে ছিল আপনারা জানেন ওর হচ্ছে মানে এতিমখানায় খাবার দিবে আজকে এটা যে রোজার মাসে পূরণ হইতেছে এটা খুবই ভালো ইটস ভেরি গুড তো এটা খুবই মহৎ কাজ তো আমরা একটু পরেই যাচ্ছি খাবার দিতে এতিমখানা আমি বুঝলাম না আমার সাথে এটা কি হলো অলরেডি আমি নিচে এসে পড়ছি কি হলো শুভ এটা আমার সাথে আমি উপরের থেকে কি আশা করি যে আজকে আমি একটু যাবো আব্বুর কাছে একটু ঝালাবো আব্বুকে একটু মজা টজা করবো আব্বু উল্টে আমার সাথে মজা নিয়ে নিলো তো এখন আমরা যাবো শুরু করি শেষ
থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু মাই ড্যাড, লাভ ইউ আব্বু। আমি কিন্তু গাড়ি খুব ভালো মুছি দেখতে পারছো, তো যদি একটা গাড়ি কিনে দিতে ভালো হইতো, প্লিজ প্লিজ কিনে দাও। যদিও আমার বয়স হয় না, দুই বছর আছে, বাট হ্যাঁ আব্বু কিনে দাও। আমি আশেপাশে ঘুরলাম একটু, গাইস কাজ শেষ, রাখি। এখন নিজের ঘরে পড়লে যাওয়া। এখন আমরা বেরো যাবো রানা দিব এতিমখানার উদ্দেশ্যে, এন্ড ওখানে যে ইফতারি দিয়ে তারপর আমরা বাসায় এসে ইফতারি করব। সো চলেন আমরা এখনই বেরো যাবো, এখনই রেডি হয়ে বেরো যাবো। সো লেটস গো গাইস, রেডি হয়ে গেছি। এন্ড আমার পাশে হচ্ছে আছে আমার আব্বু, যদি আব্বু আজকে কাজটা ঠিক করে না আমার গাড়ি মুছেছে, বাট যেটাই হোক আব্বু এই যে আমরা যাচ্ছি উদ্দেশ্যে রওনা দি। জানি আপনারা আমাকে দেখে ইন্সপায়ার এরকম অসহায় মানুষদের পাশে থাকতে পারেন, বিকজ অফ আমার ব্লগ অনেক কেউ দেখে, একদম ছোট থেকে শুরু করে একদম বড় অনেক কেউ দেখে। আমার এজের অনেক কেউ আছে, আমার থেকে ইয়াং আছে, আবার আমার থেকে অনেক বড় কেউ আছে। সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সবসময় এভাবে অসহায় মানুষদের পাশে থাকার ট্রাই করবেন, এন্ড এটাই আমার এই একটাই উদ্দেশ্যের জন্য ব্লগ করে, জানি আপনারা আমাকে দেখে ইন্সপায়ার হয়ে আমার থেকে আরো ভালো কাজ করতে পারেন, এন্ড অসহায় মানুষদের পাশে থাকতে পারেন। সো আমরা একটু পরে বের হয়ে যাব, চলেন যাই। And guys, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, মানে আসলে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে যেটা শুনে আপনারা অনেক খুশি হয়ে যাবেন, যেটা হচ্ছে আমার কথা ছিল 1 লাখ হওয়ার পর পরই ঠিক দুইটা আইফোন 12 প্রো ম্যাক্স গিভওয়ে করা হবে। সো সেটা ঈদের পর পরই আমি গিভওয়ে করে দিব। সো আপনাদের যেটা করা লাগবে যে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করা লাগবে, লাইক দেওয়া লাগবে, অ্যান্ড মাস্ট আমার চ্যানেলে সাবস্ক্রাইব থাকতে হবে। সো আমি সব কমেন্ট একসাথে নিয়ে যারা যারা বেশি কমেন্ট করবে সবাইকে নিয়ে একটা লটারি করব, লটারি করে ওখানে থাকবে, ওখানে একটা আব্বু সিলেক্ট করবে, একটা আম্মু সিলেক্ট করবে। সো যেই দুজনই বিজয় হবে সেটা ঘোষণা করে দেওয়া হবে, অ্যান্ড এটাই। সো বেস্ট অফ লাক, অ্যান্ড যারা যে দুজনই উইনার হবেন তারপর এরপরে যারা আবার পাবেন না তারা মন খারাপ একদমই করবেন না, বিকজ অফ এই গিভওয়ে মানে এই শেষ না যে হ্যাঁ 1 লাখের পরে করলাম আর করবো, নট লাইক দ্যাট। 2 লাখের পরও হবে, 3 লাখের পর পরই হবে। জাস্ট আপনারা একটা কাজ, যেটা কি সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, দ্যাটস ইট। এটাই চাই, আপনাদের ভালোবাসাটাই চাই, আপনাদের ভালোবাসা দুয়াটা থাকলেই হবে। এই গিভওয়ে একটা না আরো হাজার হাজার করবো, জাস্ট আপনাদের দুয়া ভালোবাসাটা থাকলে হবে, দ্যাটস ইট গাইস। গাইস যাওয়ার আগে আম্মুর সাথে একটু কথা বলেছে, বিকজ অফ আম্মু ব্লগে অনেকদিন ধরে কথা বলা, সবাই আপনারা মিস করতেছেন আম্মু যে আন্টি কেন কথা বলেন, আন্টি ব্লগে দেখি বাট আন্টি কেন কথা বলে না। সো এখন আব্বু গাড়িটা মুছাইলো, আমি কিন্তু আমার খুব ভালো গাড়ি মুছতে পারি, মানে এমন মুছাই দিয়েছি শুভ শুভ পুরো চেহারা দেখতে পারছে, ঠিক আছে, মানে এত ক্লিন। সো যাই হোক, আমি চাইতেছি যে গাড়ি মুছা, মানে গাড়ি মুছাটা কেমন, আমি তো গাড়ি চালাবো, আমার একটা গাড়ি কবে কিনে দিবে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি, 16 হয়ে গেল, সামনে আমার 17, যদি একটু দেরি আছে বাট তা হয়ে তো যাবে, গাড়ি কবে দিচ্ছ? গাড়ি কিনে দিবো, খেলনা গাড়ি কিনে দেবো তোমাকে।
কেন তোমার বয়স হইছে খাল কিনা বয়স আমি 16 হইছে না আমি বড় হইছি না 18 20 হোক তারপরে আরে 20 কেন 18 বলো এ বলো ব্লগে বলো ব্লগে তাকে বলো বলো হ্যাঁ আমার সাথে সাথে কি বলবো আরাবীর হ্যাঁ আরাবীর 18 বয়স হইলে 18 বয়স হইলে ওকে একটা গাড়ি কিনে দিব ওকে গাড়ি কিনে দিব হ্যাঁ 18 হওয়ার পরপরই আর হওয়ার পরপরই ঠিক আছে गाइस তো 18 হওয়ার পরপরই আমি একটা গাড়ি কিনতেছি যাই হোক এই ব্লগ তখন যদি না কিনা দে তখন কিন্তু এই ব্লগ সাক্ষী আমি ব্লগ সাক্ষী রাখি ঠিক আছে তো যাই হোক गाइस এখন আমরা যাব বের হব সো লেটস গো যাই এন্ড গো গো টাটা তুমি থাকতেছো বাসা কাজে সামমো যদিও সো ইয়া আমো থাকো আমরা যাই লেটস গো Guys, I'm already very busy. I can't act good. So, bye, Kiddy Bo. So, let's go. আলহামদুলিল্লাহ সব দাওয়া ডান এন্ড খুব ভালো লাগতেছে মানে খুব মানে এই ফিলিংসটা বুঝানোর মত না খুব বেশি ভালো লাগতেছে না আমার সাথে কিন্তু শুভ হয়েছিল শুভ হেল্প করেছে শুভ কেমন লাগতেছে আমার তো খুব ভালো লাগছে সব কাজ করো সামনে আরো করো এরকম ভালো কাজ ইনশাআল্লাহ তোমরা পাশে থাকলে হবে ইনশাআল্লাহ 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 আপনারাও এইভাবে অসহায় মানুষদের পাশে থাকবেন সবসময় আপনারাও আমাকে দেখে জানি এইসব কাজ করতে পারেন এর জন্য এই ব্লগটা করার ঠিক আছে এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য জানি আপনারা আমাকে দেখে ইন্সপায়ার হয়ে আপনারাও করতে পারেন এরকম কাজ তো এটাই এখন বাসায় আসলাম তো এখন অলরেডি আজান দিয়ে দিছে এখন ইফতার টিফতার করে আপনাদের সাথে দেখা হচ্ছে গাইজ ইফতারি করা ডান আলহামদুলিল্লাহ এন্ড আপনাদের মাথায় এটা রাখতে হবে যে ঈদের পরপরই আমি ঠিক দুইটা আইফোন গিভওয়ে করে দিচ্ছি আপনাদের যে কাজটা করা লাগবে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করা লাগবে লাইক দিতে হবে আমার প্রত্যেকটা ভিডিওতে এন্ড আমার চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব থাকতে হবে তো সব কমেন্টের থেকেই আমি সিলেক্ট করে একটা লটারির মাধ্যমে দুজন উইনারকে সিলেক্ট করে আমি আইফোন দুইটা তাদের হাতে পৌঁছিয়ে দিব ঠিক আছে এন্ড একটা আম্মু সিলেক্ট করবে এন্ড একটা আব্বু সো আগে থেকে বলে দিচ্ছি বেস্ট অফ লাক গাইজ এন্ড যারা পাবেন না তারাও মন খারাপ করবেন না এই শেষ না আরো অনেক গিভওয়ে আসতেছে সামনে এন্ড সত্যি বলতে কি সময় খুবই কম ঠিক আছে সময় যে কেমনে চলে যায় বুঝাই যায় না এই যে রমজান মাস অলরেডি চলে যাচ্ছে সো আমি ভাবতেও ভাবছি যে এতগুলো রোজা চলে গেল সো সময় কিছুই না ঠিক আছে সময় সময় মতো যে থাকবে সময় কারোর জন্য কখনোই থেমে থাকবে না জাস্ট থাকবে হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের সাপোর্ট সো আমি সবসময় আপনাদের এটাই বলবো যে আমাকে যেভাবে আপনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন যেভাবে ভালোবেসে যাচ্ছেন এভাবে ভালোবেসে যান এভাবে সাপোর্ট দিয়ে যান ইনশাল্লাহ আরো অনেক অনেক ভালো ব্লগ আমি আপনাদের উপহার দিব এন্ড অনেক ভালো ভালো কাজ এভাবে করতে থাকবো এন্ড আমি জাস্ট আপনাদের থেকে দোয়া আর সাপোর্টটা চাই দ্যাটস ইট দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য এন্ড আজকের ব্লগটা এতটুকুই ছিল যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড মাস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আমার নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার হ্যাভ ফান টাটা সি ইউ ইন মাই নেক্সট ব্লগ